মেগা চ্যানেল সত্য ও শান্তির পথে। চিৎকার করে বলেন, ঠিক কিনা, শত বছরের ঐক্য আমরা নষ্ট হতে দেব না। দাড়িওয়ালাদের মধ্যে, টুপিওয়ালাদের মধ্যে এদেশে ঐক্য আছে না নাই? আছে না নাই? এই ঐক্যকে সংরক্ষণ করার দরকার আছে না নাই? আল্লাহ তুমি আমাদেরকে সহি সমাজ দান করো, আমরা পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। তাহলে বিষ্ণু ঈসা ইসলাম বিতিরের সালাতের শেষ রাকাতে পড়তেন, মনে আছে না? ভুলে গেছেন? আপনাদের মনোযোগ আছে? একটু জিমায় পড়ছেন মনে হয়, জিমায় পড়ছেন? তাকবীর দেওয়া যাবে? জোরে নাচতে? কত জোরে? যত জোরে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বিশ্ব নবী এই সূরাটাকে বলেছেন সুলুসুল কোরআন, ওয়ান থার্ড অফ দ্য বুক। কি বলেছেন? সুলুসুল কোরআন, ওয়ান থার্ড অফ দ্য বুক। এই সুরা একবার পড়লে দশ পারার সওয়াব আমলনামায় দিবে কে? দুইবার পড়লে বিশ পারার সওয়াব দিবে কে? তিনবার তেলাওয়াত করলে পুরো কোরআন খতমের সওয়াব দিবে কে? অনেক ব্যাখ্যাকারীরা বলেছেন না, সুলুসুল কোরআন দ্বারা এটা বোঝানো হয়নি যে একবার পড়লে দশ পারা। সুলুসুল কোরআন দিয়ে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে পুরো কোরআনের ৩০ পারার কথাগুলোকে যদি সংক্ষিপ্ত করা হয় তাহলে তিনটা কথা দাঁড়ায়। পুরো কোরআনটাকে যদি আমাকে বলেন মিজানুর রহমান আজহারি ভাই, আপনি কনসাইজ করে, প্রেসাইজ করে তিন শব্দে বলেন যে কোরআন আসলে আমাদেরকে কি মেসেজ দিতে চায়, তখন তিনটা কথা বলতে হবে। এক নম্বর হচ্ছে তাওহীদ, দুই নম্বর হচ্ছে রিসালা, তিন নম্বর হচ্ছে আখেরাত। আমার সাথে সাথে বলেন, এক নম্বর হচ্ছে তাওহীদ, দুই নম্বর, তিন নম্বর, আবার এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর। পুরো কোরআনে এই তিনটা কথাই কইছে আল্লাহ, সুবহানাল্লাহ। পড়ে তাওহীদের কথা আল্লাহ বলেছে, রিসালাতের কথা বলেছে, পরজগতের কথা, আখেরাতের কথা বলেছে। তো যেহেতু এই সূরাটা তাওহীদের ব্যাপারে আলোচনা করেছে, তার মানে কোরআনের তিন ভাগের এক ভাগ এই সূরার ভেতরে আসার নাই। কথা কি বুঝতে পেরেছেন? বুঝতে পারলে তাকবীর হবে, আল্লাহু আকবার। সুলুসুল কোরআন, ওয়ান থার্ড অফ দ্য বুক, পুরো বুক, পুরো কোরআনকে কনসাইজ করলে তিন ভাগ করলে এক ভাগ হচ্ছে তাওহীদ। এই তাওহীদের কথাই সূরার ভিতরে ঢুকিয়ে দিয়েছে কে? আল্লাহ। আবার বিশ্বনবী কোবাপল্লীতে হিজরত করতে যেয়ে কোবাপল্লীতে মসজিদ বানালেন, কোবাপল্লী থেকে মদিনাতে যেয়ে মসজিদে নববী বানালেন, কিন্তু কোবাপল্লীর মসজিদের একজন ইমাম নির্ধারণ করে দেয়া দরকার। বিশ্বনবী ওই মসজিদের জন্য একজন ইমাম বানিয়ে দিলেন। বিশ্বনবীর নিয়োগ দেয়া ইমাম কোবাপল্লীতে ইমামতি করে, তিনটা নামাজ জাহরি কেরাতে পড়তে হয়, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ, বাকি দুই নামাজে সিররি কেরাত, আওয়াজ নাই, ঠিক কিনা? জোহরের আর আসরের সালাতের মধ্যে ইমাম কি আওয়াজ করে কেরাত পড়ে নাকি? শুধু পড়ে মাগরিবে, এশার সালাতে আর ফজরে, ঠিক কিনা? তো ইমাম সাহেব নিয়োগ পাওয়ার পরে মাগরিবের সালাতে, এশার সালাতে, ফজরের সালাতে প্রতি রাকাতেই সূরাতুল ফাতিহার পড়ে যেই সূরাটা দিয়ে তিনি নামাজ শুরু করতেন ওই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। প্রতি রাকাতে, কি আজীব কথা, প্রতি রাকাতে! আগে সূরা ফাতিহার পরে আগে সূরাতুল ইখলাস, তারপরে অন্য সূরা, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে ফাতিহার পরে সূরাতুল ইখলাস, তারপরে অন্য সূরা, প্রত্যেক রাকাতে। ওমিয়া আপনারা ইমাম রাখছেন এই মসজিদে চকরিয়াতে, বদরখালী এলাকার ইমাম সাহেব প্রত্যেক নামাজে সূরা ফাতিহার পরে খালি এখলাস পরে, কুলহুয়াল্লাহ পরে, কি করবেন? ইমাম রাখবেন? হ্যাঁ, আজকে ইমামের একদিন কি আমার একদিন, খালি কুলহুয়াল্লাহ। কোবাপল্লীর এলাকার রেগে মেগে, কোবাপল্লীর জনগণ রেগে মেগে বিশ্বনবীর কাছে চলে গিয়েছে, কারণ নিয়োগ তো বাতিল করা যাবে না, এটা বাংলাদেশের সিস্টেমের সভাপতি সেক্রেটারির নিয়োগ করা ইমাম না, এটা বিশ্বনবীর নিয়োগ দেয়া ইমাম। চিৎকার করে বলো, ঠিক কিনা? নিয়োগ দিয়েছেও বিশ্বনবী, বাতিল করলেও করবে বিশ্বনবী, ঠিক কিনা?
বিশ্বনবীর দরবারে চলে গিয়েছে। যে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই মিলে কষ্ট করে আপনার নিয়ে মসজিদটা বানালাম, আপনার নিয়োগ দেয়া ইমামকে পেয়ে আমরা খুশি হলাম, কিন্তু ইমাম সাহেব মাগার কুলহু আল্লাহ ছাড়া কোনো সূরা পড়ে না, খালি কুলহু আল্লাহ, খালি কুলহু আল্লাহ। বিশ্বনবী বললেন বিপাকে ঘটনা কি, এত সূরা থাকতে এইডারে পাইছে কেন? বিশ্বনবী বললেন ডেকে পাঠাও। বিশ্বনবী ইমাম সাহেবকে বললেন, আমি তোমাকে নিয়োগ দিয়েছি তাই নিয়োগ করা বাতিল করার ক্ষমতা রাখে না, আমার কাছে এসেছে, আমি তোমার কাছে জানতে চাই ঘটনাটা কি। প্রতি রাকাতে সূরাতুল ফাতিহার পড়ে অন্য সূরা পড়ার আগে আগে সূরাতুল ইখলাস পড়ো কেন? সাহাবীর সোজা সাপটা উত্তর, ও নবী, এই সূরাটারে আমি বড্ড ভালোবাসি। কেন ভালোবাসো? সাহাবি বলে, ফিহি সিফাতুর রহমান, এই সূরার ভেতরে আমার রহমানের আল্লাহর পরিচয় আছে, এই সূরার ভেতরে আল্লাহ সংক্ষেপে এত সুন্দর নিজের পরিচয়টা দিয়েছেন গো নবী, পুরো কোরআনের কোন সূরার মধ্যে কোন আয়াতের মধ্যে আমি এই পরিচয় পাই না, যেহেতু আমার রব রহমানের পরিচয় সুন্দরভাবে এই সূরার মধ্যে আছে তাই আমি সূরাটাকে ভালোবাসি, প্রতি রাকাতে পড়ি। বিশ্বনবী বললেন, তোমার এই অভ্যাস পরিবর্তনের দরকার নাই, যতদিন থাকবা তুমি ওই মসজিদের ইমাম যতদিন পড়াবা এখলাস দিয়ে পড়াবা, এই এখলাসের প্রতি তোমার ভালোবাসা কেয়ামতের দিন তোমারে জান্নাতে ঢুকিয়ে দিবে। মর্যাদা বেশি না কম? সূরাতুল ইখলাস ছোট্ট সূরা কিন্তু মর্যাদা বেশি না কম? নবম হিজরি বিশ্বনবী চলে গেলেন তাবুকের ময়দানে, বিশ্বনবী স্বয়ং নিজে ব্যাটেল ফিল্ডে তলোয়ার নিয়ে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলে যে ময়দানে যুদ্ধের ময়দানগুলোতে নিজে লিড দিয়েছেন এটাকে বলে গাজওয়া, আর যেটাতে নিজে যেতে পারেন নাই ওনার সেনাবাহিনী মিলিটারি আর ব্যাটালিয়ন পাঠিয়েছেন ওটাকে বলে সারিয়া। এই তাবুক ছিল গাজওয়া, মিন গাজওয়াতির রাসূল, তাবুকের ময়দানে গেলেন, বিশ্বনবী আসছে শুইনা, তাবুকের ময়দান থেকে সব কাফের আন্ডা বাচ্চা দৌড়। সুবহানাল্লাহ কইবেন না? বিশ্বনবী বলতেন, নুসিরতু বিররুবি মাসিরাত শাহর, আল্লাহ আমারে পাঁচটা জিনিস দিয়েছে যেটা কোন নবীরে দেয় নাই, পাঁচটা কইতে গেলে আজকের ওয়াজ শেষ, শুধু একটা একটু বলি। এক নাম্বার হচ্ছে নুসিরতু বিররুবি মাসিরাত শাহর, আমি যে এলাকায় থাকি আমি যেখানে দাঁড়িয়ে থাকি আমার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের জায়গার রাস্তার মধ্যে যদি কোনো কাফের আন্ডা বাচ্চা থাকে আমার ভয়ে তাদের কলিজা ধপ 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 শুরু হয়ে যায়। বিশ্বনবীর সেনাবাহিনী নিয়ে অ্যাটাক করেছেন তাবুকের ময়দানে, বিশ্বনবীর নাম শুনে শব্দ আইজো দোর কাইলো দোর, বিশ্বনবী আল্লাহ শুকরিয়া করলেন, যুদ্ধ ছাড়াই বিজয়, না চাই মেঘ না চাইতে বৃষ্টি। সুবহানাল্লাহ, বিশ্বনবীর আর যুদ্ধ করা হলো না, তাবুকের ময়দানে দাঁড়িয়ে আছেন, হঠাৎ দেখেন সূর্যের আলো কমতে শুরু করেছে, ঘটনা কি, তাকিয়ে দেখে সাইয়েদনা জিব্রাইল বিশাল ফেরেশতার বহর নিয়ে পৃথিবীর মধ্যে নেমে আসছে, সাইয়েদনা জিব্রাইলের পাখার কারণে সূর্যের আলো স্তম্ভিত হয়েছে। বিশ্বনবী বললেন, ও সাইয়েদনা জিব্রাইল, ঘটনা কি, এত বাহিনী কেন, এত ফেরেশতা কেন, কত ফেরেশতা? সাইয়েদনা জিব্রাইল বলে, 140,000 ফেরেশতা, কেন আসলাম? সাইয়েদনা জিব্রাইল বলে, ও নবী, তাবুকের ময়দানে আপনি যুদ্ধ করতে এসেছেন, আপনি কি জানেন ওই মদিনাতে আপনার কলিজার টুকরা সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি কিছুক্ষণ আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গো নবী? আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি কিছুক্ষণ আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, তিনি তো চলে গিয়েছে গো নবী, তার জন্য কি আপনি গায়েবানা জানাজা পড়বেন না? বিশ্বনবী বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বিশ্বনবী বললেন, অবশ্যই পড়ব। ও সাহাবারা, তোমাদের ভাই মদিনাতে মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি মারা গিয়েছে, চলো আমরা জানাজার নামাজ পড়ি, গায়েবানা জানাজা। গায়েবানা জানাজা হলো, মাইয়্যাত সামনে নাই, লাশ সামনে নাই, কফিন বক্স সামনে নাই, সবাই আমরা দাঁড়িয়ে চারটা তাকবীর দিয়ে নামাজ পড়ব, তার জন্য দোয়া করব, এটাও শরীয়তে জায়েজ করে দিয়েছে কে? বিশ্বনবী চারটা তাকবীর দিয়ে জানাজার নামাজ পড়তে দাঁড়ালেন, আর দেখলেন বিশ্বনবী পিছনে তাকিয়ে দেখলেন সাইয়েদনা জিব্রাইল 140,000 ফেরেশতাদের কাতার বানাচ্ছে,
দুই কাতার, ফেরেশতাদের প্রথম কাতারে 70,000, দ্বিতীয় কাতারে আরো 70,000, 140,000 ফেরেশতা সাহাবাদের পেছনেও কাতার। বিশ্বনবী অবাক, ঘটনা কি? আমার কোন সাহাবার গায়েবানা জানাজায় তো এত ফেরেশতা আসে না। চারটা তাকবীর দিয়ে জানাজা পড়িয়ে বিশ্বনবী বললেন, ও জিব্রাইল, জানাজার সালাত তো শেষ হলো, ঘটনা কি? কি কারণে 140,000 ফেরেশতার বহর নিয়ে মুয়াবিয়ার গায়েবানা জানাজাতে শরীক হলো রে জিব্রাইল? কি এমন আমল করেছে আমার প্রিয় সাহাবী মুয়াবিয়া? কি তার আমল ছিল, কি ছিল তার গোপন আমল আমার একটু বলো। কেন তোমরা আসলা? কোন আমল তাকে আল্লাহর আরশের উপরে তুলে নিয়েছে? আল্লাহর আরশে তার খবর চলে গিয়েছে কোন আমলের কারণে? সাইয়েদানা জিব্রাইল বলে, নবী গো, আপনার এই প্রাণের সাহাবি মুয়াবিয়া ইবনে মুয়াবিয়াল মুজানি হাঁটতে বসতে চলতে ফিরতে সব সময় পড়তো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। 140,000 ফেরেশতা নিয়ে মুয়াবিয়ার জানাজাতে শরীক হওয়ার কারণ, মাশিয়ান আও কাইমান আও কাইদান আও জালিসান, হাঁটতে বসতে উঠতে চলতে সব সময় এ সাহাবীর আমল ছিল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু। তো এই আমলটা আমাদেরও থাকার দরকার আছে না নাই? সূরা ইখলাসের আমল করতে কি কষ্ট হয়ে যাবে? খুব বেশি সময় লেগে যাবে? আজকে থেকে সূরাতুল ইখলাসের আমল বেশি বেশি করতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন? বিশ্বনবী ফজরের সালাতের পরে, মাগরিবের সালাতের পরে, ওয়া ইনদামা ইয়াযহাব ইলা ফিরাশি, আর যখন ঘুমোতে বিছানায় যেতেন, তিনি তিনটি সূরা পরে হাতের মধ্যে, হাত দুটোকে এইভাবে করে হাতের মধ্যে তিনি ফু দিতেন। তিনটি সূরার প্রথমটি হচ্ছে সূরাতুল ইখলাস, যেই সূরার তাফসির করতে আজকে আমরা বসেছি, সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতু আন-নাস, এই তিনটা সূরা শুরুতেই যেই শব্দটা আছে, শব্দটা কি? কুল। এজন্য তিনটা সূরাকে একসাথে বলে কুল আস-সালাসা, মানে তিন কুল। কি বলে? তিন কুল, কুল আস-সালাসা, তিন কুল। বিশ্বনবী ফজরের পরে, মাগরিবের পরে বিছানায় ঘুমোতে যাওয়ার সময় তিন কুল একসাথে পরে হাতের মধ্যে ফু দিতেন। ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ওই ফু দেওয়া হাতটা সারা শরীরে মেসেজ করে দিতেন। পড়েন সুবহানাল্লাহ, ইটস এ প্রোটেকশন, ইউ টেক প্রোটেকশন ফ্রম ইওর লর্ড, হিংসুকের হিংসা থেকে, ইবলিসের ওয়াসওয়াসা থেকে, ব্ল্যাক ম্যাজিকের পাওয়ার থেকে, জাদু টোনা বান সব কিছু থেকে আপনাকে সারাটা দিন প্রোটেকশন দিবে কে? আল্লাহ। এজন্য তিন কুলের আমল করতে রাজি আছেন তো? মায়েশা হাদিসের বর্ণনাকারী, আমি নিজে দেখেছি, মায়েশা বলেন আমি নিজে দেখেছি, সকালবেলা সন্ধ্যাবেলা ঘুমোতে যখন বিশ্বনবী যেতেন, তিনটা সূরা পড়ে হাতের মধ্যে ফু দিয়ে সারা দেহের মধ্যে মাসে করতেন। আবার আমি যখন অসুস্থ হয়ে যেতাম, বিশ্বনবীরে যেয়ে বলতাম, ও নবী আমার শরীরটা ভালো না, শরীরটা বড্ড খারাপ, বিশ্বনবী তখন আমাকেও এই আমলটা করতে বলতে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী নামাজ পড়ছেন, সিজদায় পড়ে আছেন, হঠাৎ করে লাদা গতু আকরাব, একটা বিচ্ছু পোকা এসে বিশ্বনবীর হাতের মধ্যে কামড় দিয়েছে। চকরিয়ায় তো বিচ্ছু নাই না? বিচ্ছুর আপনারা কি কম? হ্যাঁ, বিচ্ছু হক দে, বিচ্ছু, আচ্ছা বিচ্ছু, এই বিচ্ছু পোকা কামড় দিয়েছে বিশ্বনবীর হাতে, প্রচন্ড ব্যথা পাচ্ছেন বিশ্বনবী। ব্যথার চোটে নামাজ শেষ করে বললেন, লাআনাতুল্লাহি আলাল আকরাব, আল্লাহ লাআনত এই বিচ্ছুর উপর, মুসল্লিও ছিলেন না নবীও ছিলেন না, কোনটা সাধারণ মুসল্লি কোনটা বিশ্বনবী ওইটাই চিনে না, কি করবে? বিশ্বনবী বললেন, লবণের পানি আনো। বিশ্বনবীর সামনে লবণ সেদ্ধ পানি আনা হলো, বিশ্বনবী বললেন, আঙ্গুলের মধ্যে ঢালো। বিশ্বনবীর ব্যথা পাওয়া আঙ্গুলের মধ্যে ইনফেক্টেড জায়গায় গরম পানি ঢালতে শুরু করা হলো। বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার।
তাহলে প্রোটেকশন নিব এই সূরা দিয়ে, ব্যথা পেলে এই সূরা পড়ে আমরা ঝাড়ফুঁক করবো। রাজি আছেন তো? তাবিজ ঝুলানো যাবে না, মানে আল্লাহ কা তামিমাতান ফি জাসাদি উখিলাই লাই, যেটা ঝুলাবেন আল্লাহ বলবে আমার কাছে সাহায্য আছে, এটা ঝুলাইছো যা, এটারে তো রব বানাই দিলাম, এটা কেমনে ভালো করে আমি দেখে নেবো।